শিক্ষার্থী আসসালামু আলাইকুম, নিশ্চয় সবাই ভালো আছো। দশম শ্রেণীর শিক্ষার্থী, অনলাইন শিডিউল অনুযায়ী তোমাদের সাথে আজকে আমার রসায়ন ক্লাস, এবং আমি তোমাদের সাথে আমাদের জীবনে রসায়ন নিয়ে আলোচনা করতেছিলাম। আমাদের একটা পার্ট শেষ হয়েছে। শিক্ষার্থী, আমাদের আমাদের জীবনে রসায়নের ক্ষেত্রে তোমাদেরকে আগে বলেছিলাম, আমাদের এখানে তিনটা অংশ ছিল, একটা গৃহস্থলী রসায়ন, একটা পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়ন, আরেকটা ছিল কৃষি শিল্প ক্ষেত্র রসায়ন। আমরা গত ক্লাসে গৃহস্থলীয় রসায়ন অংশটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়ন। আরেকটা কথা বলে রাখি, পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়ন করার সময় আমাদের এখানে বেশ কিছু পাঠ আছে। কয়টা পাঠ? ছয়টা পাঠ আছে। ছয়টা পাঠের মধ্যে আছে কাপড় কাচার সোডা, টয়লেট ক্লিনার, সাবান, ডিটারজেন্ট, তারপরে ব্লিচিং পাউডার, এবং শেষে কি আছে, গ্লাস ক্লিনার। তার মধ্যে থেকে আমি আজকে তোমাদের সাথে কাপড় কাচার সোডা, তারপরে টয়লেট ক্লিনার এবং সাবান ডিটারজেন্ট পর্যন্ত আলোচনা করবো। পরবর্তী ক্লাসে আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে আসি কাপড় কাচার সোডা। কাপড় কাচার সোডা তোমরা সবাই আগে খাতায় হেডলাইন দিয়ে ফেলো। কাপড় কাচার সোডা, কাপড় কাচার সোডা আলোচনা করতে গিয়ে আমাদেরকে প্রথমে যে জিনিসটা জানতে হবে, আমরা সোডা অ্যাশের নাম শুনেছি, যেটার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। তোমরা সোডা অ্যাশ নাম শুনে থাকলো, সোডিয়াম কার্বনেট এই সোডিয়াম কার্বনের যৌগটা, সোডিয়াম কার্বনের যৌগটা পানির, সোডিয়াম কার্বনের যৌগের সাথে যখন দশম পানি যুক্ত থাকে সেটাকে আমরা বলি সাধারণত সোডিয়াম ডাইকাহাইড্রেট, সোডিয়াম কার্বনের ডাইকাহাইড্রেট বা কাপড় কাচার সোডা। তাহলে আমাদেরকে যে যে জিনিসগুলো জানতে হবে, আমি আগে বলেছিলাম যে এখানে যৌগগুলো সম্পর্কে জানার সাথে সাথে আমাদেরকে তাদের ব্যবহারিক নাম জানতে হবে, বাণিজ্যিক নাম, তাদের রাসায়নিক নাম জানতে হবে, তাদের প্রস্তুতি জানতে হবে, তাদের ব্যবহার এবং তারা কি কিভাবে কাজ করে এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা করতে হবে। তাহলে সোডা অ্যাশ বা সোডিয়াম কার্বনেট সাথে দশম পানি যুক্ত হয়ে সোডিয়াম ডাইকাহাইড্রেট, সোডিয়াম কার্বনেট ডাইকাহাইড্রেট বা সোডা অ্যাশ পাবো। আমি এবার তার প্রস্তুতিটা দেখে নিই। প্রস্তুতি করতে গেলে আমাকে প্রথমে সম্পর্কে জানতে হবে, আগে প্রস্তুত করতে হবে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট প্রস্তুত করার পরে আমরা সোডিয়াম কার্বনেট ডাইকাহাইড্রেটে যাব। তাহলে কি বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম কার্বনের সাথে দশম পানি যুক্ত থেকে যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনের ডাইকাহাইড্রেট। তাহলে এই যৌগটাই আমাদের কি, সোডিয়াম কার্বনেট ডাইকাহাইড্রেট, এই সোডিয়াম কার্বনেট এবং ডাইকাহাইড্রেট যৌগটাই আমাদের কার্বন কাচার সোডা হিসেবে ব্যবহার। আমরা সাধারণত কাপড় পরিষ্কার করার জন্যই এই যৌগটাকে ব্যবহার করব। তাহলে আমরা কি পেলাম, আমাদের সোডিয়াম কার্বনেট ডাইকাহাইড্রেটটাই মূলত হচ্ছে কাপড় কাচার সোডা, যেটা প্রস্তুতির জন্য আমাদের লাগে সোডিয়াম হাইড্রক্সাইড, কার্বন দ্রবণ এবং অধিক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড চালনা করলে আমরা সোডিয়াম কার্বনেট এবং পানি পাবো। সোডিয়াম কার্বনেট এবং পানি দ্রবণে সোডিয়াম কার্বনেটের সঙ্গে যখন দশম পানি ক্যালাসাকারে থাকবে সেই যৌগটাকে আমরা বলবো সোডিয়াম কার্বনেট ডাইকাহাইড্রেট বা কাপড় কাচার সোডা, যা ব্যবহার হচ্ছে কি হিসেবে, তোমাদের কাপড় পরিষ্কার করার জন্য। শিক্ষার্থী, আমাদের দ্বিতীয় ধাপে ছিল টয়লেট ক্লিনার। টয়লেট ক্লিনারের আলোচনার সাথে সাথে আমরা সাধারণত বেসিন, কমেট পরিষ্কার করার জন্য যে পরিষ্কার দ্রব্যটা ব্যবহার করি সেটি হচ্ছে আমাদের টয়লেট ক্লিনার। এক্ষেত্রে আমরা আগে পাঠ যে আমরা টয়লেট ক্লিনার নিয়ে আলোচনা করতে
শিক্ষার্থী পলিক্লিনার পাত্রের সাথে আমাদেরকে যে জিনিসটা অবশ্যই জানতে হবে, পলিক্লিনারের মূল উপাদানটি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইপোক্লোরাইড। এখন আমাদের বেসিক কমন পরিষ্কার করার জন্য আমরা যে টলিক্লিনার ব্যবহার করবো সেখানে কি কি পরিমাণ পদার্থ থাকতে পারে, সেখানে মূলত আমরা চার ধরনের পদার্থ বুঝতে পারবো। সেখানে চর্বি থাকে, প্রোটিন থাকে, পদার্থ থাকে, নবীন পদার্থ থাকে এবং নানা প্রকার জীবাণু থাকে। এক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাটাকে ক্রিয়া করে সোডিয়াম হাইপোক্লোরাইড অ্যালকোহলিক্রিয়া করে। সোডিয়াম হাইড্রোক্সাইড যে যৌগগুলোর সাথে ক্রিয়া করবে আর কিছু যৌগের সঙ্গে সোডিয়াম হাইপোক্লোরাইড ক্রিয়া করবে। আমরা দেখি নি কার সাথে কে ক্রিয়া করে। সোডিয়াম আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড একটি তীব্র ক্ষার। এই তীব্র ক্ষার পদার্থটি চর্বি এবং প্রোটিন জাতীয় পদার্থের সাথে ক্রিয়া করে। সোডিয়াম হাইড্রোক্সাইড কার সাথে ক্রিয়া করবে? চর্বি এবং প্রোটিন জাতীয় পদার্থের সাথে ক্রিয়া করবে কে? সোডিয়াম হাইড্রোক্সাইড। বাকিটা কে আছে? নবীন পদার্থ এবং জীবাণু। আমাদের এখানে আরেকটি উপাদান রয়ে গেল না, সোডিয়াম হাইপোক্লোরাইড। এই সোডিয়াম হাইপোক্লোরাইড অংশটা আমার রঙিন এবং জীবাণুগুলোর সাথে ক্রিয়া করবে। সোডিয়াম হাইপোক্লোরাইড তার সাথে ক্রিয়া করবে NaOCl। সোডিয়াম হাইপোক্লোরাইড তার সাথে ক্রিয়া করবে রঙিন এবং রঙিন পদার্থ এবং জীবাণুগুলোর সাথে। তাহলে দেখি কি কি রাসায়নিক বিক্রিয়া ঘটে। সোডিয়াম হাইপোক্লোরাইড যখন রঙিন পদার্থ এবং জীবাণুর সাথে ক্রিয়া করবে সেক্ষেত্রে কি কি রাসায়নিক বিক্রিয়া ঘটে আমরা একটু ব্যাখ্যা দেখার চেষ্টা করি। তাহলে সোডিয়াম হাইপোক্লোরাইডের আত্মবিশ্লেষণে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইপোক্লোরাইসিস উৎপন্ন করে। আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তীব্র ক্ষার যা প্রোটিন এবং চর্বি জাতীয় পদার্থের সাথে বিক্রিয়া করবে, কিন্তু এই সোডিয়াম হাইপোক্লোরাইসিসটা আবার বিভাজিত হবে। সে বিভাজিত হয়ে যেখান থেকে প্রায় অনেক সময় আমরা বোর্ডে প্রশ্ন পেয়ে থাকি সেটা হচ্ছে সাবান এবং ডিটারজেন্ট।
প্রথমে আমরা সাবান সম্পর্কে জানার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, সাবানের ব্যবহার আমাদের প্রতিদিনই হয় এবং সাবানের ব্যবহারটা পৃথক পৃথক। আমরা কখনো ত্বক পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করি, কখনো কাপড় পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করি। তাহলে সাবান ক্রিয়াকৌশল শিখার আগে বা সাবানের উপাদানগুলো শিখার আগে আমরা জেনে নিই সাবানের জন্য আমাদের কি কি প্রয়োজন হয়। তাহলে শিক্ষার্থী, আমাদের এবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাবানের সম্পর্কে জানতে গেলে আমাদেরকে অবশ্যই আগে জানতে হবে যে সাবান প্রস্তুত করতে আমাদের কি কি লাগে, সাবান কি এবং সাবান কিভাবে কাজ করতে পারে। সেক্ষেত্রে আমি প্রথমে তোমাদের একটা বিক্রিয়া দেখে দেখাই। সাবান তৈরির ক্ষেত্রে মূল যে দুটি উপাদান আমাদের প্রয়োজন হয়, একটা হচ্ছে তেল বা চর্বি, আর একটা হচ্ছে তীব্র ক্ষার। এখানে তেল বা চর্বির অনুপস্থিতি হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। এখন আমরা দেখিনি যখন এই দুটি যৌগ বিক্রিয়া করবে, বিক্রিয়ার ফলে কি কি উৎপন্ন হয়। আমাদের যখন এটি সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে তীব্র ক্ষারের সাথে বিক্রিয়া করবে, এটি হচ্ছে তেল বা চর্বি, আর এটি সম্পর্কে আমরা সবাই জানি যে এটি ক্ষার। তাহলে পাসপোর্ট যখন বিক্রিয়া করবে, এই যৌগটা এভাবে ভেঙে যাবে এবং চলে যাবে হাইড্রক্সিল আয়নের কাছে এবং কাছে। তাহলে আমরা এখন পাশাপাশি আমার আইডি জমা তৈরি হবে, যেটা হলো সোডিয়াম তাহলে আমরা দেখি সাবান প্রস্তুতির ক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন হচ্ছে। আমাদের প্রয়োজন হচ্ছে তেল বা চর্বি, আমাদের প্রয়োজন হচ্ছে ক্ষার। তেল এবং চর্বি ক্ষারের সাথে বিক্রিয়া করে এক্ষেত্রে
সংগ্রহ হার দীর্ঘসূত্র যুক্ত হবে তখন তাকে বলা হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিড। তেমনিভাবে সাবানের ক্ষেত্রে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ বলার কারণ হচ্ছে এখানে আর এর মান হচ্ছে আমরা আর বলতে জানি কি আর হচ্ছে অ্যালকাইন মূলক সাধারণ সংকেত যেটি হচ্ছে সিআর এক্স প্লাস এন প্লাস ওয়ান এবং সাবানের ক্ষেত্রে এই এন এর মান হচ্ছে 12 থেকে 18 পর্যন্ত। তাহলে এই যে দীর্ঘ জীবন যুক্ত আর পাওয়া যাচ্ছে বা অ্যালকাইন মূলক পাওয়া যাচ্ছে এই জন্য এটাকে বলা হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিড। তাহলে প্রথমে বলি ফ্যাটি অ্যাসিড কথাটা কোথা থেকে আসলো, যৌগ অ্যাসিড, যৌগ অ্যাসিডকে কার্বোক্সিল গ্রুপ যুক্ত যৌগ অ্যাসিডকে বলা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড এর আয়ন যখন দীর্ঘ শিকল যুক্ত হবে তখন তাকে বলা হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিড। আর এক্ষেত্রে আর এর মান আর বললাম না শুধু অ্যালকাইন হলো যেটা সাধারণ সংকেত হচ্ছে সিএন এক্স প্লাস এন প্লাস ওয়ান এবং সাবানের ক্ষেত্রে এর আর এর মান হচ্ছে 12 থেকে 18 পর্যন্ত এবং আর এর মানে দীর্ঘ শিকল হওয়ার কারণে এই ধরনের ফ্যাটি অ্যাসিডকে বলা হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিড। এখন আমরা সাবান তৈরি করতে যে মূল উপাদান পাচ্ছি তেল বা চর্বি সেটা করতে গিয়ে আসে এই ফ্যাটি অ্যাসিড গুলোকে যখন গ্লিসারি এবং অ্যালকোহল চলে আদ্র বিশ্লেষণ করা হবে সেক্ষেত্রে আমরা পাবো যে এস্টার। এই এস্টার গুলো আবার দুই রকম হতে পারে, ফ্যাটি অ্যাসিডের সাথে আমি তোমাদের একটু পিছিয়ে দেখাই অ্যালকোহল বা গ্লিসারিনের সাথে বিক্রিয়া করে প্রাপ্ত যৌগটা হচ্ছে এস্টার। এই এস্টার আবার দুই রকম হতে পারে, যদি সেটা তরল হয় তাকে আমরা বলব তেল, যদি সেটা কঠিন হয় তাকে আমরা বলব চর্বি। তাহলে আমরা কি পেলাম, কার্বক্সিল মূলক যুক্ত যৌগ অ্যাসিড গুলো হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড গুলোতে যখন আর এর মাধ্যমে সেগুলো যুক্ত হবে তখন সেটা হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিড। তাহলে আমরা পেয়ে গেলাম সাবানের সাধারণ সংকেত, সাধারণ সংকেতের ব্যাখ্যা, সাবান কিভাবে প্রস্তুত করা হয়, এই পদ্ধতিতে সাবান তৈরি করা হয়, এটাকে বলা হচ্ছে সাবান আয়ন প্রক্রিয়া। তাহলে শিক্ষার্থী সাবান আয়ন প্রক্রিয়ার সাথে আমরা যে সাবানটা পাচ্ছি এখানে সাধারণত গ্লিসারিনের পাশাপাশি কিছু অপচয় থাকে এবং তেল বা চর্বির মানও বেশি থাকতে পারে। এক্ষেত্রে সাবানের ব্যবহার উপর ভিত্তি করে সাবানকে আবার বিভাগে ভাগ করা হচ্ছে। আমরা সাধারণত প্রসাধনী কাজে সাবান ব্যবহার করি বা ত্বকের যত্নে সাবান ব্যবহার করি, আমরা কাপড় ধোয়ার কাজেও সাবান ব্যবহার করি। সেক্ষেত্রে সাবানকে দুই ধরনের বলা হচ্ছে, একটা হচ্ছে লন্ড্রি সাবান আর একটা হচ্ছে প্রসাধনী সাবান। তাহলে শিক্ষার্থী সাবান আমরা কি কি কাজে ব্যবহার করি, সাবান আমরা দুই ধরনের কাজে ব্যবহার করি, একটা হচ্ছে প্রসাধনী কাজে আর হচ্ছে রঙের কাজে বা কাপড় ধোয়ার কাজে ব্যবহার করি অথবা প্রসাধনী কাজে ব্যবহার করি। সেক্ষেত্রে সুগন্ধি যুক্ত হবে এবং সেখানে অপদ্রব্য কম থাকবে, খার জাতীয় পদার্থ কম থাকবে। আরেকটি কথা বলে রাখি, যখন সাবানে অপদ্রবের পরিমাণ বেশি থাকবে বা খাদ্যের পদার্থ বেশি থাকবে সেটা দ্রুত আমাদের ত্বকের ক্ষতি করবে। অথবা আমরা শুরুতে দেখলাম তেল বা চর্বি ব্যবহার করে আমরা সাবান তৈরি করি, যদি তেল বা চর্বির মান বেশি থাকে সেক্ষেত্রে সাবানের ফেনাটা কমে যাবে। এখন আমাদের শেষ আরেকটা বিষয়বস্তু ছিল, সেটা ছিল ডিটারজেন্ট। আসলে তাহলে আমরা দেখি ডিটারজেন্ট কি এবং কিভাবে প্রস্তুত করি। শিক্ষার্থী
সাবান তৈরির ক্ষেত্রে আমরা কাঁচামাল হিসেবে কি পেলাম, তেল চর্বি পেলাম, খাদ্য পদার্থ পেলাম। ডিটারজেন্টের ক্ষেত্রে অনেকটা কাছাকাছি, কিন্তু ডিটারজেন্টের ক্ষেত্রে তেল বা চর্বিকে আগে আগে বিশ্লেষণ এবং হাইড্রোজেনেশন করে অ্যালকোহল তৈরি করা হয়। এখানে আমরা লরাল অ্যালকোহল নিব। লরাল অ্যালকোহলের সংকেত হচ্ছে সিটাইল সিট্রাইল। আমরা আগে ভিনেগার দিয়ে নিই ডিটারজেন্ট। এই লড়াই অ্যালকোহল
সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে লরাল হাইড্রোজেন সালফেট। লরাল হাইড্রোজেন সালফেটের আলোক বিশ্লেষণে লরাল হাইড্রোজেন সালফেট যখন তিপ্রফোরের সাথে বিক্রিয়া করবে সেখান থেকে এখন পানি অপসারিত হয়ে আমাদের মূল উদ্দেশ্য থাকে ময়লাদূর করা, জীবাণু দূষিত করা। আমরা যখন কাপড়ের ডিটারজেন্ট বা সাবান ব্যবহার করি আমাদের কাপড়ের ক্ষেত্রে দু ধরনের পদার্থ তৈরি হবে। একটা হচ্ছে কাপড়ের সাথে সাথে কাপড়ের উপরে ময়লা বীজে জীবাণু তৈরি হয়। একটা পৃথক চিত্র দিয়ে ব্যাপারটা দেখি, ধরে নিলাম এটা একটা কাপড় এবং এটা হচ্ছে তার উপরে ময়লা। ধরে নিলাম আমার লাল অংশ হচ্ছে তেল বীজ বা ময়লা লাগোয়া আর সবুজ অংশ হচ্ছে আমাদের কাপড়। এটা হচ্ছে কাপড়, এটা হচ্ছে ময়লা বা তেল বীজ লাগোয়া। এখন তোমাদের সাথে আমি আরেকটি কথা আলোচনা করি। আমরা শুরুতে সাবানের সাধারণ সংকেত পেলাম এবং ডিটারজেন্টেরও সাধারণ সংকেত পেলাম। আমার সাবানের সাধারণ সংকেত ছিল কি আর সি ডবল ও এন এ, ডিটারজেন্টের সাধারণ সংকেতটা কি ছিল সি ইকুয়াল এইচ টোয়েন্টি ফাইভ এস ও ফোর এন এ। এই যে সাবান এবং ডিটারজেন্টের সাধারণ সংকেত পেলাম, এদেরকে যখন আমরা আর্দ্র বিশ্লেষণ করবো পানিকে নিয়ে আসবো তখন তারা দুটো অংশ ভেঙে যায়। প্রসারিত হয়ে দুটো অংশ সোডিয়াম আয়ন তৈরি হচ্ছে, এটি হচ্ছে হাইড্রোফোবিক অংশ। হাইড্রোফিলিক বলার কারণ কি আর হাইড্রোফোবিক বলার কারণ, যে অংশটা পানির সাথে ক্রিয়া করবে পানির প্রতি আকর্ষণ দেখাবে সেটা হচ্ছে আমাদের হাইড্রোফিলিক অংশ, আর যে অংশটা তেল বীজ ময়লার সাথে বিক্রিয়া করবে তেল বীজ ময়লার প্রতি আকর্ষণ দেখাবে সেটা হচ্ছে আমাদের হাইড্রোফোবিক অংশ। আমি এটাকে যদি আর একটু কাঠামো দিয়ে দেখাতে চাই, তাহলে আমার এই অংশটা হচ্ছে হাইড্রোফিলিক অংশ আর এই অংশটা হচ্ছে হাইড্রোফোবিক অংশ। তাহলে এখন আসি আমরা বিভিন্ন ময়লার সাথে পানির সাবানের যে দুটো অংশ তৈরি হলো বা ডিটারজেন্টের যে দুটো অংশ তৈরি হয় হাইড্রোফিলিক অংশ এবং হাইড্রোফোবিক অংশ। আমি সেই অংশটার নাম লিখি আগে, এটা হচ্ছে হাইড্রোফোবিক অংশ, হাইড্রোফোবিক, আর এই অংশটা হচ্ছে আমাদের হাইড্রোফিলিক অংশ। তেল বীজের সাথে যখন সাবান আসবে তখন প্রথমত আমরা আগে বললাম যে এই হাইড্রোফোবিক অংশ বা হাইড্রোফোবিক অংশটা কার সাথে ক্রিয়া করবে ময়লার সাথে আগে ক্রিয়া করবে। সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে এই ময়লার আস্তরের চারপাশে হাইড্রোফোবিক অংশ বিক্রিয়া করে একটা আস্তর তৈরি করবে। হাইড্রোফোবিক ময়লার সাথে ক্রিয়া করে একটা বলয় সৃষ্টি করবে। ময়লার আবরণের সাথে যখন হাইড্রোফোবিক অংশটা ক্রিয়া করবে তখন আমার আরেকটি প্রান্ত আছে না হাইড্রোফিলিক অংশ, কোন অংশ কি হাইড্রোফিলিক অংশ বা এই অংশটি
এই প্রান্তটি কে পানিশাদ ক্রিয়া করবে আর সি ডবল ও অংশটি পানিশাদ ক্রিয়া করবে আর সি ডবল ও অংশটা পানিশাদ ক্রিয়া করবে তাহলে যখন আমরা পানিকে কয়লাযুক্ত কাপড়ে সাবান এবং পানি দিব প্রথমত সাবানের দুটি অংশ থেকে হাইড্রোফ্লোরিক অংশটা ময়লার সাথে ক্রিয়া করে চারিদিকে একটা গলি তৈরি করবে পাশাপাশি পানির মধ্যে যে অংশটা থাকবে বা হাইড্রোফ্লোরিক অংশ সেই অংশটা পানির সাথে ক্রিয়া করে পাশাপাশি যখন ক্রিয়া করবে তখন এই ময়লা জমাটাকে কাপড় থেকে তুলে আলাদা করে ফেলবে এই প্রক্রিয়াতে সাবান এবং ডিটারজেন্ট ময়লা দূরীভূতের কাজে সাহায্য করে থাকে বা ময়লা দূরীভূত করে থাকে এক্ষেত্রে আমরা সম্পূর্ণ বিক্রিয়ার ক্ষেত্রে ফেনা তৈরি করতে দেখি এবং ওই ফেনার মাধ্যমে সাবান এবং ডিটারজেন্ট পানির সাথে ক্রিয়া করে ময়লাকে দূরীভূত করে তাহলে শিক্ষার্থী আমরা এখন বাড়ির কাছে নিয়ে ফেলি আমরা আগে বলেছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা অংশ তোমাদের বেশ কয়েক ছয়টি অংশের মাঝখান থেকে আমি তোমাদেরকে তিনটি অংশ থেকে আজকে বাইরে কাজ দিব প্রথম প্রশ্নটা হচ্ছে ওয়াশিং সোডা কি রাসায়নিক নাম সংকেত এবং প্রস্তুতি করতে হবে তাহলে আমরা কি কি প্রশ্ন দিলাম জানি সংসার তো রাসায়নিক নাম সংকেত এবং প্রস্তুতি টয়লেট ক্লিনারের মূল উপাদান এবং পরিষ্কারের কৌশল ব্যাখ্যা করো সাবান এবং ডিটারজেন্টের পার্থক্য সাবান এবং ডিটারজেন্টের প্রস্তুতি বিক্রিয়া সহ ব্যাখ্যা করো সাবান এবং ডিটারজেন্ট কিভাবে ময়লা পরিষ্কার করে ব্যাখ্যা করো আশা করি সবাই বাড়ির কাজ রেডি করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন।